রাতভর বৃষ্টি জেরে ফুসছে আলিপুরদুয়ার শহরে পাশ দিয়ে বয়ে যাওয়া ডিমা ও কালজানি নদী। দুই নদীর চরের নিচু এলাকা ইতিমধ্যে প্লাবিত হয়েছে। শহরের শতাধিক ঘরবাড়িতে হাঁটু জল, কোথাও কোমর জল জমে গিয়েছে। অকাল বন্যার আতঙ্কে ও উদ্বেগে রয়েছে নদীর চর এলাকার সব বাসিন্দাই। রবিবার রাতভর আলিপুরদুয়ার জেলায় বৃষ্টিতে সব নদীগুলিতে জল বাড়তে শুরু করেছে। আলিপুরদুয়ার শহরের মিলনপল্লী বিদ্যাসাগর কলোনি সহ বিস্তীর্ণ এলাকায় ঘরবাড়িতে সোমবার সকাল থেকে নদীর জল ঢুকতে শুরু করেছে। আলিপুরদুয়ার থেকে মনিন্দ্র নারায়ণ সিংয়ের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।